ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো। রুই মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম মতো রুই মাছের 6টি পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নুন আর হলুদটিকে মাছের গায়ে ভালো করে মাখানোর পর এটিকে মেরিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়াই 50-60 ml মতো সর্ষের তেল গরম করে একে একে মাছের পিসগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে এলে উল্টা অপর পিঠটিকেও ভেজে নেব। এইভাবে মাছের দু পিটি হালকা লাল হয়ে ভাজা হয়ে আসলে এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা মশলাগুলিকে নেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব একটি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেব দুটি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটিকেও নেড়ে 1-2 মিনিট ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও নেড়ে 1-2 মিনিট ভেজে নিতে হবে। আদা রসুনটি ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচের একটু কম করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও লো ফ্লেমে 1 মিনিট মতন নেড়ে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব একটি বড় সাইজ টমেটো পিউরি। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর 2টি লঙ্কা। এবার মশলাটিকে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব 50 গ্রাম মতো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটিকেও মশলার সাথে নেড়ে লো ফ্লেমেই 1-2 মিনিট নেড়ে কষে নেব। কাজু বাদামের পেস্টটি কষানোর পর এতে দিয়ে দেব 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর 1/2 চামচ চিনি। টক দই আর চিনিটিকে লো ফ্লেমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 150-200 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব। এবার গ্রেভিটি ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। মাছের পিসগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে 5-7 মিনিট ফুটিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দেবার পর রুই মাছের কালিয়াটিকে আরো 1-2 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 1-2 মিনিট পর অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া তৈরি হয়ে যাবে। এবার এটি গরম গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।